ঢাকা সিলেট সহ দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে সব নদনদীর পানি বাড়ছে। এসব বিষয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, যুক্ত হব তার সাথে। প্রত্যুষ, মৃদু ভূমিকম্পনের মাত্রা এবং উৎপত্তি স্থল সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, আর ভারী বৃষ্টিতে নদনদীর পানি বাড়ছে, সিলেটের কি অবস্থা দেখছেন জানাবেন। ধন্যবাদ, আমি এখন রয়েছি নগরীর জিন্দাবাজারে। তো ভূমিকম্পের যে প্রসঙ্গটি আপনি বললেন, ভূমিকম্প আসলে 10:46 কিন্তু ভূমিকম্প, মৃদু ভূকম্পন অনুভূত হয়। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে, যে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে যে বিষয়টি জেনেছি, 4.6 মাত্রার ভূমিকম্প ছিল। এবং আমি আমার অভিজ্ঞতার কথা বলতে পারি, আমি আসলে 6-তলা একটি ভবনের উপরে ছিলাম। সেই ভবনটি কিন্তু অল্প বিস্তর কেঁপে ওঠে, বেশ কয়েক সেকেন্ড কিন্তু সেই কম্পনটা দীর্ঘস্থায়ী ছিল। তো সব কিছু মিলিয়ে ভূমিকম্প যেহেতু হয়েছে, সে কারণে নাগরিকদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করেছে। আমি একজন কথা বলবো একজনের সাথে। আচ্ছা, ভূমিকম্প যখন হয়েছে আপনি কোথায় ছিলেন? আমি আম্বখানা পয়েন্টে ছিলাম, তখন দেখতে পারছি আর কি, কারেন্টের তার নড়ছে, মানুষও ছুটাছুটি করছিল, মানে দোকান থেকে বার হয়েছে দেখতে, আমি দেখতে পাচ্ছি। যারাই ছিলেন নগরীতে বিভিন্ন স্থানে, তারাও কিন্তু এই ভূমিকম্পের সময় হঠাৎই আতঙ্কিত হয়ে পড়েন। আর তার পাশাপাশি আরেকটি বিষয়, বুধ বৃহস্পতিবার কিন্তু অনেক ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আজ সকাল থেকেই সিলেটের বিভিন্ন স্থানে আমরা আসলে বৃষ্টিপাতের খবর পাচ্ছি, কখনো থেমে থেমে, কখনো মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং যে কারণে জলাবদ্ধতার সমস্যা কিন্তু দেখা দিয়েছে। কখনো কিছুক্ষণ 1-1.5 ঘন্টা স্থায়ী হচ্ছে, আবার কখনো যে সকল নিচু জায়গা সেগুলোতে কিন্তু অনেক সময় ধরে জলাবদ্ধতাটা স্থায়ী হচ্ছে। তো এই জলাবদ্ধতার কারণে নগরবাসী অনেকটা ভোগান্তিতে রয়েছেন। এরপর আরেকটি বিষয়, যে নদনদীর পানি বাড়তে থাকা এবং আগামী 15 দিন বৃষ্টির যে একটা পূর্বাভাস, সে কারণে বন্যার একটি আশঙ্কা করা হচ্ছে, এবং সেই আশঙ্কা থেকেই প্রশাসন কিন্তু ব্যবস্থা গ্রহণের তৎপরতা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেখান থেকে আগাম বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির যে মেসেজগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে। ত্রাণ তৎপরতার পাশাপাশি নগদ অর্থ এবং আশ্রয়কেন্দ্র নির্মাণের যে বিষয়টি, আশ্রয়কেন্দ্র ঠিকঠাক করে রাখার যে বিষয়টি, সেগুলো কিন্তু করা হচ্ছে। আর আপনি নিশ্চয়ই জানেন, এরই মধ্যে আসলে অল্প কয়েকদিন পরেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। তো সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের যারা প্রার্থী, তারাও কিন্তু প্রচারণা অনেকটা বিঘ্নিত হচ্ছে তাদের। তবে যারা সিটি নির্বাচনে প্রার্থী রয়েছেন, তাদের কিন্তু সামনের দিনে জলাবদ্ধতা কিংবা বন্যা নিরসনে যে পরিকল্পনার কথা, সেটা কিন্তু নগরবাসীকে জানান দিচ্ছেন। সব কিছু মিলিয়ে জলাবদ্ধতা, বন্যার আগাম শঙ্কা এবং ভূমিকম্প সামগ্রিকভাবেই আসলে নগরবাসীর মনে কিছুটা ভয় এবং আতঙ্ক বিরাজ করছে। এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।